সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই বাসায় সুস্থ আছো, ভালো আছো এবং পড়াশোনা নিয়মিত পড়াশোনা করতেছ। তো আমাদের এই মহামারী সময়ে আমরা হতাশ না হয়ে সচেতন থাকব। নিজেরা নিজেদের হাতে নিজেদের সুরক্ষা, আমরা নিজেদের সুরক্ষা নিজেরাই রক্ষা করব। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসে তোমাদের সাথে আছি জেবিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এমসি কলেজ, সিলেট। আজকে আমরা দেখব যে দ্বিতীয় আজকে আমরা দেখব যে আমরা কিন্তু গাণিতিক মৌলিক গণিত, যেটা বেসিক ম্যাথমেটিক্স, বেসিক ম্যাথমেটিক্সের দ্বিতীয় অধ্যায় আজকে আমরা দেখব। সেট তত্ত্বের মধ্যে আজকে বেসিক জিনিসগুলি দেখব, যে ডেফিনেশন অফ সেট, ডিফারেন্ট টাইপস অফ সেট এবং ভেন ডায়াগ্রাম, এই প্রত্যেকটা বিষয় আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তো শুরুতেই আমরা যে বিষয়টা দেখব যে এই যে সেট থিওরি, এই সেট থিওরির প্রবক্তা কে, সেই সম্পর্কে আমরা একটু জেনে নেব যে সেট তত্ত্বটি হচ্ছে কি। সেট তত্ত্বটি গাণিতিক লজিকের একটি শাখা, যা সেট করে আলোচনা করে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে বলা হয় সেট। তার মানে আমরা কি বুঝলাম, সেট হচ্ছে গাণিতিক লজিকের একটি শাখা, যেখানে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সকল বস্তুর সমাহার বা সমাবেশই হচ্ছে সেট। যেমন ইংরেজি ও গণিত বিষয়ে তিনটা পাঠ্য বইয়ের সেট, প্রথম দশটি বেজে সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট ইত্যাদি, প্রায় সব গাণিতিক বস্তুর সংজ্ঞাতে সেট তত্ত্বের ভাষা ব্যবহার করা যেতে পারে। তাহলে সেট কি বুঝলাম, যে সেট হচ্ছে কতগুলো বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত কতগুলো বস্তুর সমাহার বা সংগ্রহকে সেট বলে। যেমন বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে যদি আমরা মনে করি যে এখানে আমার সাবজেক্ট হচ্ছে তিনটা, বাংলা, ইংরেজি এবং গণিত, এই তিনটা বিষয়ের তিনটি পাঠ্য বইয়ের একটি সেট হতে পারে, প্রথম দশটি বেজে সংখ্যার একটি সেট হতে পারে, অথবা কয়েকটি মৌলিক সংখ্যার একটি সেট হতে পারে। তাইলে কি হয়, সেট হচ্ছে কতগুলো বাস্তব সংখ্যারও সেট হতে পারে। প্রায় সব গাণিতিক বস্তুর সংজ্ঞাতে সেট তত্ত্বের ভাষা ব্যবহার করা যেতে পারে। তাইলে এই সেট তত্ত্বের প্রবক্তা হচ্ছেন, এখানে আমরা পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, যে এই ছবিতে জার্মানির একজন ম্যাথমেটিশিয়ান, ওনার নাম হচ্ছে জর্জ ক্যান্টর। আঠারোশো পঁয়তাল্লিশ সালে জন্মগ্রহণ করেন। তো উনি প্রথম সেট সম্পর্কে যে ধারণা ব্যাখ্যা করেন, তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিতশাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন, এবং তার সেটের ধারণা এই সেট তত্ত্ব বা সেট থিওরি নামে পরিচিত। তাহলে আমরা কি বুঝলাম, যে সেটের প্রবক্তা হচ্ছেন একজন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর, যিনি 1845 সালে জন্মগ্রহণ করেন এবং 1918 সালে যিনি মৃত্যুবরণ করেন, এবং তিনি প্রথম সেট সম্পর্কে সেটের ধারণাটা তিনি প্রথম ব্যাখ্যা করেন, এবং তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিতশাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন, এবং তার সেট সম্পর্কে তিনি যে ধারণা দেন সেটাই মূলত সেট থিওরি নামে পরিচিত। তারপরেও আমরা সেটের একটা সুন্দর সংজ্ঞা দেখব, যে সেটের মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে সেট বলবো, যে সেটের মধ্যে নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য থাকে,
যেসব বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে সেট বলবো, সেটা হচ্ছে যে পরস্পর ভিন্ন এবং সুসংগত কতগুলো বস্তুর সমাহারকে সেট বলে। অর্থাৎ সেটের উপাদানসমূহ সুসংগত হবে, পরস্পর পৃথক হবে, সমজাতীয় হবে, সেটে একটি উপাদান একাধিকবার হবে না, সেটের উপাদানসমূহকে কোনো নিয়ম মেনে সাজাতে হবে না, সেটে সসীম বা অসীম উপাদান থাকতে পারে, সেটের উপাদানসমূহকে একটির পর একটি কমা বা চিহ্ন দিয়ে উপস্থাপন করতে হবে, সেটের উপাদানগুলিকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখতে হবে এবং সেটের একটি নাম থাকবে। তার মানে কি বুঝলাম, যে একটা একটা বিষয়কে একটা জিনিসকে আমরা তখনই সেট বলবো যখন তার মধ্যে এতগুলি বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ পরস্পর ভিন্ন এবং সুসংগত কতগুলো বস্তুর সমাহার, কতগুলো বস্তুর সমাহারকে কী বলে, কতগুলো বস্তুর সমাহারকে বলে সেট। তার মধ্যে কি থাকতে হবে, যেমন দেখো এখানে এ হচ্ছে একটি সেট, এ সমান সমান আমরা কি সেকেন্ড ব্র্যাকেট বলছি, যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা সেই বস্তুগুলোকে লিখবো। এখানে দেখো 2, 3, 4, 5, 6, হ্যাঁ কতগুলি কয়টি সেটের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে বিষয়গুলো আমরা লিখি সেগুলিকে বলে সেটের উপাদান। সেই সেটের উপাদান হচ্ছে কি, সেটের উপাদানগুলি পরস্পর ভিন্ন এবং সুসংজ্ঞায়িত হতে হবে, এক নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হচ্ছে পরস্পর পৃথক হবে, হ্যাঁ এরা একটা থেকে আরেকটা হচ্ছে আলাদা থাকবে, তারপর হচ্ছে সমজাতীয় হবে, এবং একটি উপাদান, দেখো এখানে একটি উপাদান একাধিকবার লেখা যাবে না, দেখো এখানে 2, 3, 4, 5 কোনোটাই দুইবার এখানে নেই। তারপর হচ্ছে সেটের উপাদানগুলি যে একেবারে 2, 3, 4, 5 আকারেই সাজাতে হবে তা না, এটাকে আমরা 2, 4, 5 এরকম সাজাতে পারবো। তারপর হচ্ছে এটা প্রত্যেকটার মধ্যে দেখো উপাদানগুলির মধ্যে কমা আছে দিয়ে উপস্থাপন করতে হয়, এবং এর মধ্যে আবার দেখো সেকেন্ড ব্র্যাকেট আছে। তার মানে কি, সেটির মধ্যে একটা আমরা এখানে যতগুলি বৈশিষ্ট্য আছে সবগুলি বৈশিষ্ট্যই দেখো এই উদাহরণের মধ্যে আছে। তাহলে এই উদাহরণে এ সমান সমান হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 2, 3, 2, 3 দিয়ে আমরা 6 পর্যন্ত লিখলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, সেটাই হচ্ছে কি, সেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে একটা সেট, এবং এই সেটের একটা নাম থাকতে হবে, সেই আমরা এ দিয়ে তাকে প্রকাশ করেছি এখানে। তার মানে কি, সেটকে আমরা ক্যাপিটাল লেটারে, সেটের নামগুলি হবে ক্যাপিটাল লেটারে, অর্থাৎ এ বি সি ডি যখন আমরা নাম দিতে পারি তখন এগুলি কি হবে, স্মল লেটার না হয়ে এগুলি ক্যাপিটাল লেটারে হবে। তাইলে সেট আমরা কি বুঝলাম, যে সেট হচ্ছে পরস্পর ভিন্ন এবং সুসংজ্ঞায়িত কতগুলো বস্তুর সমাহার, এবং এদের মধ্যে কি, এরা পরস্পর পৃথক হবে, এরা সমজাতীয় হবে, এই উপাদানগুলি পরস্পর কি হবে, পরস্পর পৃথক হবে, সমজাতীয় হবে, এবং একাধিকবার আমরা লিখব না, এটা এই 2 থেকে 6 পর্যন্ত যে হবে তা না, সেটা অসীম হতে পারে, সসীম হতে পারে। তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এই সবগুলি বৈশিষ্ট্য যখন আমরা দেখব একটা বিষয়ের মধ্যে তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে বলবো সেট। এবার আমরা দেখব যে সেটের প্রকারভেদ, ডিফারেন্ট কাইন্ডস অফ কি সেট, অর্থাৎ সেটটা অনেক ধরনের হতে পারে। তার মধ্যেও আমরা কিছু দেখে নেব, যে এর মধ্যেও দেখব যে সেটের প্রকারভেদ অনেকগুলি আছে, তার মধ্যে আমরা এখানে কতগুলি কয়েকটা লিখে নিয়েছি। দেখো প্রথমে হচ্ছে কি, ফিনিট সেট বা সসীম সেট, এখানে একটা উদাহরণ দিয়ে দিছি, কিন্তু উদাহরণ ছাড়াও আমি সংজ্ঞাটা তোমাদেরকে বলতেছি, সংজ্ঞাটা তোমরা খাতায় লিখে নিবে, যে ফিনিট সেট হচ্ছে কি, যে সেটের কি উপাদানের সংখ্যা গণনা করা যায়, অর্থাৎ একটা সেটের মধ্যে কতটি উপাদান থাকবে তা নির্দিষ্ট থাকবে। অর্থাৎ এখানে দেখো, যেমন এ একটা সেট, এ সমান সমান আমরা কি লিখছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1, 2, 3, 4 লিখছি, প্রত্যেকটা আলাদা আলাদা কোমা দিয়ে আলাদা আলাদা পৃথকভাবে লেখা আছে, হ্যাঁ এখানে 1 থেকে 4 পর্যন্ত আছে। তার মানে কি, সেটের উপাদানগুলি নির্দিষ্ট, এখানে সেটের উপাদানগুলিকে গণনা করা যাচ্ছে, সেটির উপাদানগুলিকে যখন গণনা করা যায় অর্থাৎ তার উপাদান যখন নির্দিষ্ট থাকে তখন তাকে কি বলে, তখন তাকে বলে ফিনিট সেট বা সসীম সেট। যেমন এ একটা সেট, এতে দেখো 1 থেকে 4 পর্যন্ত 4টা উপাদান আছে, এখানে আমরা যদি বলি যে এ একটা সেট, তাহলে এখানে উপাদান কয়টা আছে, উপাদান হচ্ছে 4টা, অর্থাৎ সেটের উপাদানকে আমরা গণনা করতে পারছি। 2 নম্বর হচ্ছে দেখো ইনফিনিট সেট,
প্রথমটা ছিল কি ফিনিট সেট, পরেরটা হচ্ছে কি ইনফিনিট সেট, অর্থাৎ অসীম সেট। অসীম অসীম সেট মানে হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা কি গণনা করা সম্ভব নয়, অর্থাৎ যে সেটের মধ্যে যে উপাদান থাকবে একটা সেট এমন যে সেটের উপাদান সংখ্যা গণনা করা সম্ভব নয় তখন তাকে কি বলে, তখন তাকে বলে ইনফিনিট সেট। যেমন দেখো, যেমন এ হচ্ছে একটা সেট আমার, আমি যদি এ একটা সেট এখানে সমান চিহ্ন দেইনি, তোমরা সমান চিহ্ন দিয়ে নিবা, যে এ সমান সমান যদি আমরা লিখি যে সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 দিয়ে, দেখো ডট ডট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ করছে, এর অর্থ হচ্ছে যে এখানে কয়টি উপাদান আছে আমরা কিন্তু জানি না, অর্থাৎ যে সেটের উপাদানগুলিকে গণনা করা যায় না অর্থাৎ নির্দিষ্ট থাকে না তখন তাকে কি বলে, তখন তাকে বলে ইনফিনিট সেট। আচ্ছা, এরপরের দেখো, এরপরেরটা হচ্ছে কি নাল সেট, নাল বা ফাঁকা সেট, অর্থাৎ যে সেটের মধ্যে কোনো ধরনের কি, যে সেটের মধ্যে কোনো উপাদান থাকবে না, যে সেটের কোনো উপাদান থাকে না। উপাদান কি, যে একটা সেটের ভিতরের যে বিষয় বস্তুগুলি থাকে, বিষয়ের যে ভিতরের যে প্রত্যেকটা জিনিস আছে, যেমন 1 2 3 4, এদেরকে কি বলে, এদেরকে বলে উপাদান। তাহলে নাল সেট কি, যে সেটের মধ্যে যে সেটের কোনো উপাদান থাকে না, যে সেটের কোনো উপাদান থাকে না তাকে কি বলে নাল সেট বা ফাঁকা সেট। একে কি, একে দেখো একটা চিহ্ন আছে এখানে, যেমন এই যে চিহ্নটা, এটা হচ্ছে একটা গ্রিক অক্ষর, একটা গ্রিক একটা অক্ষর, যে এটাকে ফাই ফাই বলে, ফাই দ্বারা প্রকাশ করা হয়। যেমন ফাই সমান সমান হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের ভিতরে কিন্তু কোনো উপাদান নাই অর্থাৎ ফাঁকা। তারপর হচ্ছে বি দিয়ে যদি আমরা লিখি, তাহলে দেখো বি আর একটা সেট যদি লিখি, তাহলে কি লেখা দেখা যাচ্ছে যে এখানে এই সেটের মধ্যেও দেখো কোনো উপাদান নেই, এটা হচ্ছে ফাঁকা। হ্যাঁ, তাহলে নাল সেট কি, নাল সেট হচ্ছে যে সেটের মধ্যে কোনো উপাদান থাকবে না সেই সেটটাকে বলে হচ্ছে নাল সেট বা ফাঁকা সেট। যেমন ফাই সমান সমান হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, দেখো আমি এখানে সেট একটা লিখলাম যেখানে কোনো কি বন্ধনীর মধ্যে, সেকেন্ড বন্ধনীর মধ্যে কোনো উপাদান নেই, সেটা হচ্ছে সেটাকে এই যে চিহ্ন সেটাকে কী বলে, ফাই চিহ্ন, এটা হচ্ছে একটা গ্রিক অক্ষর। আচ্ছা, এরপরেরটা কি, এরপরেরটা হচ্ছে দেখো ইউনিট সেট, ইউনিট বা একক সেট। হ্যাঁ, এটা কিন্তু ইউনিট বা একক, তার মানে কি, একটা কিছু থাকবে অর্থাৎ যে সেটের মধ্যে একটি মাত্র উপাদান থাকবে সেটাকে বলে কি ইউনিট সেট বা একক সেট। অর্থাৎ এখানে দেখো এ সমান, এ আমার হচ্ছে একটা সেট, আমি যদি মনে করি যে এ হচ্ছে আমার একটা সেট, ক্যাপিটাল এ, এ সমান আমি কী লিখছি সেকেন্ড বন্ধনীর মধ্যে, দেখো দ্বিতীয় বন্ধনীর ভিতরে কী আছে, এটা এ আছে, শুধু একটা উপাদান আছে। তার আমরা সংজ্ঞা কী বলছি, যে যে সেটের মধ্যে একটি মাত্র উপাদান থাকবে সেটাই হচ্ছে ইউনিট সেট। তাহলে এ সমান সমান বন্ধনীর ভিতরে একটি, যেমন এ সমান হচ্ছে আমার একটি সেট, যে সেটের উপাদান হচ্ছে একটি। আচ্ছা, এরপরেরটা হচ্ছে ইকুয়াল সেট, অর্থাৎ সমান সেট। এটা সমান সেট কি, সমান সেট হচ্ছে দুই বা ততোধিক সেটের সেটে সমান সংখ্যক এবং হুবহু একই উপাদান থাকবে। সমান সেট মানে কি, সমান থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এখানে নিশ্চয়ই যে সেটগুলি থাকবে এই সেটগুলির উপাদান কি হবে, সেটগুলিতে উপাদানের সংখ্যা হবে একই এবং উপাদান হবে একই, এবং যে দুই বা ততোধিক যে কয়টা সেটই থাকুক না কেন প্রত্যেকটা সেটের উপাদান কি হবে একই রকম হবে এবং সেটের সংখ্যাটা হবে একই, তখন ওই ধরনের সেটটাকে কী বলবে, তখন ওই ধরনের সেটকে বলবে ইকুয়াল সেট। যেমন দেখো, যেমন এ হচ্ছে একটা সেট যার উপাদান হচ্ছে 2 3 এবং 4, আবার বি হচ্ছে আরেকটা সেট যার উপাদান হচ্ছে 4 3 4 2 এবং 3, 4 2 এবং 3, এখানে দেখো 2 3 4, আমরা আগেই বলছি যে সেটের উপাদানগুলিকে ক্রমানুসারে সাজাতে হবে না, মানে আমি যে 2 এর পরে 3 লিখবো তারপর 4 লিখবো এরকম না লিখলেও হবে, কিন্তু উপাদানগুলি দেখো একই, 2 3, এখানে 4, এটাতে হচ্ছে 4 2 3, তেমনি সি হচ্ছে আরেকটা সেট, সেখানে হচ্ছে দেখো 3 2 এবং 4। এই এক্ষেত্রে কী বলতে পারি আমরা, এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ সমান সমান হচ্ছে ভি, বি সমান হচ্ছে কি সি, অর্থাৎ দুই বা ততোধিক সেটের মধ্যে যদি সমান সংখ্যক কি থাকে, সমান সংখ্যক উপাদান থাকে এবং এই উপাদানগুলি যদি হবু একই রকম হয় তখন সেই সেটগুলিকে বলা হয় তাকে কি ইকুয়াল, তখন সেটগুলোকে কীভাবে বলে, তখন সেটগুলিকে বলে সমান সেট বা কি সম সেট বা সমান সেট বা ইকুয়াল সেট।
আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে কি সাবসেট, সাবসেট বা উপসেট। সংজ্ঞাটা দেখো, সংজ্ঞা আমি বলতেছি যে সাবসেট বা উপসেট কোনো সেটের সকল উপাদান যদি অন্য কোনো সেটে অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ কি কোনো সেটের সকল উপাদান যদি অন্য কোনো সেটে অন্তর্ভুক্ত থাকে তাহলে ওই সেটকে কি অন্য সেটের উপসেট বলে। তাহলে কি বুঝলাম আমি মনে করি, দেখো এখানে, এখানে দেখো এখানে হচ্ছে আমার সাবসেট বা উপসেট। হ্যাঁ, সাবসেট বা উপসেট কাকে বলে দেখো, এখানে একটা উদাহরণ হচ্ছে, মনে করি বি হচ্ছে আমার একটা সেট যেখানে উপাদান হচ্ছে এ বি সি ডি, চারটা উপাদান আছে। এখানে আরেকটা সেট হচ্ছে এ, এটাতে উপাদান আছে কি, উপাদান আছে সি এবং ডি। তাহলে আমরা যদি পাশাপাশি দুটি সেট নেই, দেখবো এটাতে আছে চারটা উপাদান, এটাতে আছে সি এবং ডি উপাদান, অর্থাৎ কোনো সেটের সকল উপাদান, মানে এখানে এ সেটের উপাদান হচ্ছে দুইটা, এই দুইটা উপাদানই কিন্তু বি সেটের মধ্যে আছে। অর্থাৎ একটা সেটের উপাদান, কোনো একটি সেটের উপাদান যদি অন্য কোনো সেটে অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ এখানে বি সেটের যে উপাদানগুলি এগুলি যদি এ সেটের মধ্যে থাকে তখন এ সেটটাকে বলা হয় কি, তখন এ সেট হলো কি বি সেটের সাবসেট বা উপসেট। তাহলে আমরা কি লিখতে পারি, এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে সাবসেট। এই সাবসেট, এই এটা দিয়ে সাবসেট প্রকাশ পায়। তাহলে আমরা লিখতে পারি যে এ সাবসেট কি বি, অর্থাৎ কোনো একটা সেটের উপাদানগুলি যদি অন্য কোনো সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তখন ওই সেটটাকে, প্রথম যে সেট থাকে ওই সেটের কি বলে, সাবসেট বা উপসেট বলে। তাহলে এক্ষেত্রে দুটি সেট আছে আমার, একটা হচ্ছে বি একটা হচ্ছে এ, এবং বি সেটের যে উপাদানগুলি দেখো, এ সেটের, বি সেটে হচ্ছে উপাদান চারটি এবং এ সেটে হচ্ছে দুইটি উপাদান, এবং এ সেটের এই দুইটি উপাদান কিন্তু বি সেটের মধ্যে অন্তর্ভুক্ত। কাজে আমরা এ সেটকে কী বলতে পারি, এ সেটকে বলতে পারি বি সেটের কি সাবসেট বা উপসেট। আচ্ছা, এবার আমরা দেখব যে প্রপার এবং ইমপ্রপার সাবসেট। সাবসেটটা আবার দেখো, প্রকৃত এবং অপ্রকৃত আবার এই দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রপার সাবসেট আর একটা হচ্ছে ইমপ্রপার সাবসেট। আচ্ছা, প্রপার সাবসেট প্রথম যে দেখো, যে কোনো সেটের উপাদানের চেয়ে উহার উপসেটে, কোনো সেটের উপাদানের চেয়ে উহার উপসেটে কমপক্ষে একটি উপাদান যদি কম থাকে তাহলে ওই উপসেটটাকে কি বলে, প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট বলে। এখানে দেখো যে এ হচ্ছে আমার একটা সেট, এ সমান আমরা কি আছে যে এক থেকে চার পর্যন্ত চারটি উপাদান আছে, এবং বি হচ্ছে দেখো আরেকটি সেট যেখানে এক থেকে তিন পর্যন্ত আছে। তো এক্ষেত্রে কি, এক্ষেত্রে বিটা হচ্ছে কি এ সেটের, এর এ সেটের কি প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। তাহলে কি বুঝলাম আমরা দেখো সংজ্ঞায়, তাহলে এখানে দেখো যে এ সেটে আছে কয়টা উপাদান, চারটা উপাদান এক থেকে চার পর্যন্ত, আর বি সেটে হচ্ছে এক থেকে তিন পর্যন্ত। তো সংজ্ঞায় কি বলছে, যে সংজ্ঞায় বলছে যে কোনো সেটের উপাদানের চেয়ে, অর্থাৎ একটা সেট আমার থাকবে, মনে করি এ হচ্ছে আমার এখানে একটা সেট, এই সেটের চারটা উপাদানের মধ্যে বি হচ্ছে আমার আরেকটা সেট, এবং এই বি সেটে দেখা গেল যে এই এ সেটের উপাদানগুলি কমপক্ষে একটি উপাদান কম থাকবে, অর্থাৎ এ সেটের উপাদানগুলি বি সেটের মধ্যে থাকবে তবে একটা উপাদান কমপক্ষে থাকবে না, তখন ওই যে সেটটা আছে ওই সেটটাকে বলা হয় প্রথম সেটের কি, প্রথম সেটের প্রপার সাবসেট। যেমন দেখো এ সমান হচ্ছে এক থেকে চার, আর এখানে হচ্ছে কি বি সেটে হচ্ছে এক থেকে তিন, অর্থাৎ এ সেটের সবগুলি উপাদান, তিনটা উপাদান বি সেটের মধ্যে আছে, কিন্তু বি সেটের মধ্যে কি এ সেটের একটি উপাদান কম আছে, কোন উপাদানটা, সেটা হচ্ছে দেখো এখানে চার, অর্থাৎ চার যে উপাদানটা এখানে এ সেটের, এই চার উপাদানটা বি সেটের মধ্যে নেই। অর্থাৎ সংজ্ঞাটা তাহলে কি, সংজ্ঞা হচ্ছে যে এস আমার একটা সেট থাকবে যে সেটের উপসেটের মধ্যে কম সবগুলি উপাদান থাকবে তবে কমপক্ষে একটা উপাদান কম থাকবে, উহার উপাদানগুলি থাকবে, প্রথম সেটের উপাদানগুলি থাকবে তবে কমপক্ষে একটা উপাদান কম থাকবে, তখন ওই বি সেটটাকে বলে এ সেটের প্রপার সাবসেট। আবার আমরা যদি মনে করি যে এ এবং বি হচ্ছে আমার কি, এ এবং বি হচ্ছে আমার দুটি সেট। হ্যাঁ, এ এবং বি, আবার যদি আমরা লিখি যে এ এবং বি হচ্ছে আমার কি, বি হচ্ছে
দুটি সেট যদি উহাদের উপাদান একই রকম হয়। উপাদান যদি একই রকম হয় তাহলে উহাদের একটিকে অপরটি কি ইমপ্রপার সাবসেট বলে। অর্থাৎ আমার কাছে যদি দুটি কি থাকে, দুটি সেট থাকে এবং দুটি সেটের উপাদানগুলি যদি একই রকম হয় এবং উপাদানের সংখ্যা যদি একই হয় তখন তাকে কি বলে, তখন একটিকে অপরটির কি বলে, একটিকে অপরটির ইমপ্রপার সাবসেট বলে। যেমন এ হচ্ছে একটা সেট, দেখো এখানে যার উপাদান হচ্ছে 1, 3, 5 এবং 8, আর বি হচ্ছে, দেখো বি হচ্ছে আরেকটি সেট যার উপাদান হচ্ছে 1, 3, 5, 8। তো আমাদের ইমপ্রপার সাবসেটে বলা হচ্ছে কি, ইমপ্রপার সাবসেটে বলা হচ্ছে যে এ সেটের উপাদানগুলি বি সেটের মধ্যে থাকবে এবং এ সেটের উপাদান যা আছে বি সেটের একই উপাদান হবে, উপাদানের সংখ্যা হবে একই এবং উপাদান হবে একই। দেখো এখানে এ সেটও 1, 3, 5, 8, এখানেও হচ্ছে 1, 3, 5, 8। তার মানে কি, দুইটা সেটের উপাদান একই রকম যদি হয় তখন একটিকে অপরটির বলা হয় ইমপ্রপার সাবসেট। এক্ষেত্রে বি হচ্ছে কি, এক্ষেত্রে দেখো বি হচ্ছে এর অপ্রকৃত উপসেট। আমরা বিকে কি বলতে পারি, সাবসেট অর কি, ইমপ্রপার সাবসেট অফ এ। অর্থাৎ বিটা হচ্ছে, আবার বলতে পারি কি, এ হচ্ছে বি এর অপ্রকৃত উপসেট, আবার কি বি হচ্ছে এ সেটের অপ্রকৃত উপসেট। তাহলে আমরা কি বুঝলাম যে প্রপার এবং ইমপ্রপার সাবসেট হচ্ছে, প্রপার হচ্ছে কোনো একটা দুটি সেট থাকবে এবং প্রথম সেটের উপাদানগুলি দ্বিতীয় সেটের মধ্যে থাকবে, তবে একটা উপাদান কমপক্ষে এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, তখন দুই নম্বর যে সেটটা থাকবে তাকে প্রথম সেটের প্রপার সাবসেট বলে। আবার ইমপ্রপার সাবসেটে কি বলে, যে ইমপ্রপার সাবসেট হচ্ছে আমার কাছে যদি দুইটি সেট থাকে তাহলে প্রথম দুইটা সেটের উপাদানের সংখ্যা হবে একই এবং দুইটা সেটের একই রকম উপাদান থাকবে, তখন একে অপরের কি বলা হয়, অপ্রকৃত উপসেট বলা হয়। আচ্ছা এরপরেরটা হচ্ছে কি, এরপরেরটা হচ্ছে ডিসজয়েন্ট সেট, অর্থাৎ সংযোগহীন বা বিযুক্ত সেট। এখানে দেখো সংযোগহীন মানে কি, কোনো সংযোগ থাকবে না, দুটি সেট থাকবে যাদের মধ্যে কোনো সংযোগ থাকবে না। তাহলে আমরা দেখো সংজ্ঞায় দেখতে পাচ্ছি যে যদি আমার কাছে দুটি সেট হয়, যেমন এ হচ্ছে একটা সেট এবং বি হচ্ছে আরেকটি সেট, দুটি সেটের কি হবে, দুটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান থাকবে না। যদি দুটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে উহাদেরকে বিযুক্ত বা ডিসজয়েন্ট সেট বলে। যেমন দেখো এ সমান সমান হচ্ছে 1, 2, 3, তিনটি উপাদান এর নিয়ে হচ্ছে এ সেট, এবং বি সেটে দেখো 5, 6 এবং 7, এখানেও তিনটি উপাদান নিয়ে হচ্ছে বি সেট। তবে দেখো বি সেটের উপাদানগুলির সাথে এ সেটের উপাদানের কোনো, এ সেট এবং বি সেটের মধ্যে কোনো সাধারণ মানে কমন কোনো উপাদান নেই, অর্থাৎ 1, 2, 3 আর এখানে হচ্ছে 5, 6, 7 এই উপাদানগুলির মধ্যে কমন কোনো, দুটি সেটের মধ্যে কমন কোনো উপাদান নেই। যদি দুটি সেটের মধ্যে কমন কোনো উপাদান না থাকে তখন উহাদেরকে কি বলে, তখন উহাদেরকে বলে ডিসজয়েন্ট সেট বা সংযোগহীন বা বিযুক্ত সেট। আচ্ছা আমরা দেখো যে সংযোগহীন যে সেট দেখলাম সেই সেটটাকে আমরা একটা চিত্রের মাধ্যমেও কিন্তু আমরা দেখাতে পারি। দেখো চিত্রে এখানে যদি দেখো আমরা পুরা যে একটা টেবিলের মতো আছে, যদি আমরা মনে করি এটা হচ্ছে একটা কি সার্বিক, যদি ধরে নিই যে এটা হচ্ছে একটা আমার সার্বিক সেট পুরাটা, হ্যাঁ এর মধ্যে কি এই যে প্রথম যে সার্কেলটা সেটা আমি যদি মনে করি আমার এ সেট, আর এই সার্কেলটাকে আমি মনে করি বি সেট, হ্যাঁ তাদের দেখো পরস্পর কি ওরা বিচ্ছিন্ন, এদের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই। আমরা আগে যে স্লাইডে যে দেখে আসছি যে সংযোগহীন সেট, যে এ সেটের যে উপাদানগুলি বি সেটের উপাদানগুলির মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকার জন্যই এই চিত্র দুটি পরস্পর হচ্ছে বিচ্ছিন্ন। তো আমাদেরকে যদি সংযোগ সেটের চিত্র আঁকতে বলা হয়, যে সেটের যে চিত্রগুলি সেই চিত্রের নাম হচ্ছে কি ব্যঞ্জনচিত্র। আমরা একটু পরে দেখব যে ব্যঞ্জনচিত্র কী বা
বেন চিত্রের প্রবর্তককে। তাহলে সেটের যে সংযোগহীন সেটের যে বিষয়টা, যে দুটি সেটের মধ্যে কোনো ধরনের সাধারণ উপাদান থাকবে না, তখন ওই সেট দুটিকে কি বলে? তখন সেট দুটিকে বলে হচ্ছে সংযোগহীন বা বিযুক্ত বা ডিজয়েন্ট সেট। তাহলে এই বিষয়টাকে যখন আমরা চিত্রের মাধ্যমেও দেখি, বেন চিত্রের মাধ্যমে, তখন দেখো দুটি সেট পরস্পর থেকে হচ্ছে বিচ্ছিন্ন। যদি দুটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান থাকতো, তাহলে কি হতো? দুটি সেট পাশাপাশি একে একে অপরের মধ্যে সেটগুলি এরকম এরকম আলাদা না হয়ে কাছাকাছি থাকতো, একটি অপরটির মধ্যে তখন দেখা যেত যে দুটির মধ্যে সংযোগ থাকতো। এখানে দুটি হচ্ছে কি? আলাদা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আরেকটা বিষয় এখানে দেখে নিচ্ছি। আমরা কিন্তু এর আগে বলে আসছিলাম যে উপসেট, হ্যাঁ উপসেট কি বলছিলাম, যে উপসেট হচ্ছে কোনো সেটে সকল উপাদান যদি অন্য কোনো সেটে অন্তর্ভুক্ত থাকে, তাহলে ওই সেটকে অন্য সেটের, অর্থাৎ একটা সেটের উপাদান যদি অন্য সেটের মধ্যে সব থাকে, তখন ওই সেটটাকে প্রথম সেটের, আমার কাছে যদি কি ছিল, যে আমার কাছে যদি এ এবং বি দুটি সেট থাকে, তাহলে এ সেটের প্রত্যেকটি উপাদান যদি কি হয়, এ সেটের উপাদানগুলি যদি বি সেটের মধ্যে থাকে, তখন বা বি বি আমার কাছে হচ্ছে প্রথমে, আমরা যদি ধরে নিই যে বি হচ্ছে আমার কাছে প্রথম সেট এবং এ এ আরেকটা হচ্ছে সেট, তাহলে বি সেটের উপাদান, এ সেটের মধ্যে যদি বি সেটের উপাদানগুলি থাকে, হ্যাঁ তাহলে আমরা এ সেটটা কি বলছিলাম, যে বি সেটের উপসেট বা সাবসেট বলছিলাম। তাহলে এখন দেখো, যার একটা বিষয় হচ্ছে যে কোনো সেটের সদস্য সংখ্যা এন হলে ওই সেটের জন্য টু এন সংখ্যক উপসেট পাওয়া যাবে। অর্থাৎ আমরা উপসেট কীভাবে বের করব, এটার আমরা পরবর্তীতে যখন আরও সামনের দিকে ক্লাসে যাব, তখন উপসেট কীভাবে বের করতে হয় এটা আমরা দেখব। তবে আমরা একটু জেনে নিচ্ছি জাস্ট, যে কোনো সেটের সদস্য সংখ্যা, অর্থাৎ একটা সেটের মধ্যে যদি সদস্য সংখ্যা এক থেকে এন পর্যন্ত হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট সংখ্যা না দেওয়া থাকে, মানে এটা এক থেকে এন সংখ্যক পর্যন্ত হয়, তাহলে ওই সেটের সাবসেট বের করতে হয় কি? টু পাওয়ার হবে এন। আচ্ছা, তাহলে এবার আমরা দেখব কি পাওয়ার সেট বা শক্তি সেট কাকে বলে। কোনো সেটের উপসেট সমূহের সেটকে ওই সেটের শক্তি সেট বলে। কি বুঝলাম? যে কোনো সেটের উপসেট সমূহের সেট, দেখো এখানে আবার আবার বা কি বলতে পারি, যে কোনো সেটের সকল উপসেটের সমন্বয়ে গঠিত সেটকে শক্তি সেট বলে। একে এই যে পি পি, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এস, কি পাওয়ার সেট, যেটা কি পি দ্বারা প্রকাশ করা হয়, পি পি ব্র্যাকেট দিয়ে এস দ্বারা কি হচ্ছে প্রকাশ করা হচ্ছে, হ্যাঁ পাওয়ার সেটকে এইভাবে লেখা হয়। তাহলে কি বলছে, যে কোনো সেটে সকল উপসেটের সমন্বয়ে গঠিত সেটকে বলে হচ্ছে কি পাওয়ার সেট। তাহলে দেখো এখানে আমি যদি ধরে নিই যে আমার এ হচ্ছে একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে কয়টা? দুইটা, টু এবং এন। আচ্ছা, তাহলে এটার উপসেট হবে কয়টা? হ্যাঁ, তো উপসেট বের করার কি বলছিলাম, যদি মানে উপসেটের সংখ্যা কি হবে, উপসেট কোনো কিছু ফাই দিও কিন্তু, তাহলে ওহার উপসেট হবে কি? উপসেট হবে, দেখো ফাই হবে একটা, ফাই আরেকটা হচ্ছে টু, একটা থ্রি, আরেকটা হচ্ছে কি দুই এবং কমা দিয়ে তিন, দুই এবং তিন, দুই এবং তিন, তারপর হচ্ছে কি শুধু তিনের একটা সেট হবে, শুধু দুইয়ের একটা সেট হবে, শুধু ফাই দিয়ে একটা সেট হবে। ফাই মানে কি? ফাঁকা সেট, ফাঁকা সেট হয়, ফাঁকা সেট হচ্ছে যে সেটের মধ্যে কোনো উপাদান থাকবে না। এখানে দুইটা হলেও কিন্তু দেখো কয়টা সেট হচ্ছে, উপাদান দুইটা কিন্তু উপসেট হচ্ছে কয়টা? চারটা। এই উপসেটগুলোকে নিয়ে যে সেট গঠিত হয় সেই সেটটাকে বলা হয় তাকে কি? পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে দেখো এ হচ্ছে একটা সেট এবং এ সেটের উপাদানগুলিকে যখন আমরা উপসেটে উপাদানগুলি নিয়ে যখন আমরা উপসেট বের করলাম, সেই উপসেটগুলিকে নিয়ে যে সেট গঠিত হলো সেই সেটটাকে কি পাওয়ার পি ব্রেকেট দিয়ে এস, পি দ্বারা প্রকাশ পাচ্ছে, সেই পাওয়ার সেট, পাওয়ার সেটকে কি সেই উপসেটের, দেখো ফাই একটা হচ্ছে, ফাই ফাই একটা সেট ছিল, এখানে উপসেট ছিল, সেই উপসেটগুলিকে নিয়ে গঠিত সেট। হ্যাঁ, উপসেট ফাইয়ের হচ্ছে একটা উপসেট, তারপর হচ্ছে টু ছিল আরেকটা উপসেট, তারপর হচ্ছে থ্রি ছিল একটা উপসেট, তারপর দুই এবং তিন, এই দুইটা উপাদান নিয়েছিল একটা উপসেট। হ্যাঁ, তাহলে এখানে যে চারটা উপসেট পাওয়া যাচ্ছে, এই চারটা উপসেটকে তৃতীয় বন্ধনী দিয়ে দেখো প্রকাশ করা হলো। এই চারটা উপসেটকে আমরা কী করলাম, আরেকটা সেটের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো।
এই চারটা উপসেটকে নিয়ে একটা নতুন সেট গঠিত হলো। সেই সেটটির নাম হচ্ছে কি পাওয়ার সেট বা কি শক্তি সেট। অর্থাৎ কোনো সেটের যখন কতগুলো একটা সেটের কতগুলি উপসেট থাকে, এই উপসেটগুলোকে নিয়ে যখন আরেকটি নতুন সেট গঠিত হয় তখন সেই সেটটাকে বলা হয় থাকে পাওয়ার সেট বা শক্তি সেট। এবার আমরা দেখব যে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট কাকে বলে। ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, হ্যাঁ, যাকে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। যেমন কোনো শ্রেণীর তিনটা বইয়ের একটি সেট হতে পারে, এই সেটটিকে বলা হয় কি সার্বিক সেট। যেমন পৃথিবীর সকল সেটি কিন্তু সার্বিক সেটের উপসেট। অর্থাৎ পৃথিবীতে যত ধরনের সেট থাকবে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সকল উপাদান নিয়ে, অর্থাৎ কোনো নির্দিষ্ট এই ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটটিকে আমরা অন্যভাবেও সংজ্ঞায়িত করতে পারি, যদি অর্থাৎ যে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সকল উপাদান নিয়ে, কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বলে। অর্থাৎ কোনো শ্রেণীর তিনটা বইয়েরও একটা সেট হতে পারে, যদি সেট একটা সেট তিনটা বই নিয়ে যদি একটি সেট গঠিত হয়, অর্থাৎ তিনটা বইয়ের একটা নির্দিষ্ট কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, হ্যাঁ, নির্দিষ্ট বৈশিষ্ট্যের সকল উপাদান নিয়ে। অথবা আমরা যদি বলি যে কোনো কলেজে কর্মরত সকল শিক্ষকের একটি সেট, হ্যাঁ, কোনো কলেজে আমরা যদি বলি যে একটা কলেজে কর্মরত সকল শিক্ষকের একটি সেট, তাহলে সেটা কী হবে, সেটা হবে একটা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। হ্যাঁ, আবার আমরা যদি বলি যে কোনো পরীক্ষায় A+ প্রাপ্ত সকল শিক্ষার্থীর সেট, কোনো পরীক্ষায় A+ প্রাপ্ত সকল শিক্ষার্থীর একটি সেট, তাহলে সেটা কী হবে, সেটা হবে ইউনিভার্সাল সেট। তাহলে আমরা ইউনিভার্সাল সেট বলতে কী বুঝলাম, যে কোনো নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য থাকবে, কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সকল উপাদান নিয়ে, কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের, এখানে দেখো আছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। যেমন কোনো শ্রেণীর তিনটা বইয়ের যদি একটি সেট হয়, সেই সেটটাকে বলা হয় সার্বিক সেট। অর্থাৎ পৃথিবীর সকল সেটই হচ্ছে সার্বিক সেটের কি উপসেট। একে ইউ দ্বারা প্রকাশ করা হয়, নিম্নে দেখো এটাকে বেন চিত্রের মাধ্যমেও প্রকাশ করা যায়। অর্থাৎ এরকম একটা টেবিলের মতো চিত্র যার মধ্যে হচ্ছে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সকল উপাদান থাকবে, এর মধ্যে সবগুলি উপাদান মিলে, এখানে আলাদা কিছু নেই, সবগুলি হচ্ছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের সকল উপাদান। যেমন আমরা বলছি কি একটা কলেজে কর্মরত সকল শিক্ষককে নিয়ে গঠিত একটি সেট। হ্যাঁ, এখানে যদি আমরা মনে করি এই টেবিল পুরাটাই হচ্ছে এই কলেজের অন্তর্ভুক্ত সকল, এই কলেজের কর্মরত সকল শিক্ষকের একটি সেট, তাহলে এই সেটটা হলো কি একটা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, যাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরেও আমরা একটা এক্সাম্পল দেখি, যে এখানে দেখো এ হচ্ছে আমার একটা সেট যার উপাদান হচ্ছে 2, 3 এবং 4, এই তিনটা উপাদান নিয়ে হচ্ছে এ সেট। তারপর হচ্ছে বি হচ্ছে আরেকটি সেট, হ্যাঁ, বির উপাদান হচ্ছে 6 এবং 7। আচ্ছা দেখো, আমরা জানি যে ইউনিভার্সাল সেটকে কি ইউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে এ হচ্ছে একটা সেট, বি হচ্ছে আরেকটি সেট। আমরা আগেই বলছি কিন্তু সকল উপসেটই হচ্ছে কিন্তু ইউনিভার্সাল, সকল পৃথিবীর সকল সেটই হচ্ছে কি ইউনিভার্সাল সেটের উপসেট। এখানে দেখো এ হচ্ছে একটা সেট এবং বি হচ্ছে আরেকটি সেট, তাহলে ইউ সমান আমরা কি লিখতে পারি, ইউনিভার্সাল সেট হচ্ছে সকল সেটের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের কে বৈশিষ্ট্যের সকল উপাদান, নির্দিষ্ট বৈশিষ্ট্যের সকল উপাদানকে নিয়ে গঠিত হয় যে সেট, সেটাই হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে এ এবং বি দুটি সেট আছে, এবং এ এবং বিকে নিয়ে দেখো ইউ সমান আমরা লিখতে পারতেছি যে কি 2, 3 এবং 2, 3, 4 প্রথম এ সেট, তারপর হচ্ছে কি 6 এবং 7। অর্থাৎ এই দুইটি সেটের সবগুলি উপাদান একত্রে নিয়ে, দুইটি সেটের সবগুলি উপাদান দেখো ইউ এর মধ্যে অন্তর্ভুক্ত। এজন্য বলছে কি ইউটা হচ্ছে একটা সার্বিক সেট, যার মধ্যে এই সার্বিক পৃথিবীর সকল সেটই হচ্ছে এই সার্বিক সেটের কি উপসেট।
তা উপসেট আমরা কি জানি যে কোনো একটি সেট থাকবে তার এই সেটের উপাদানগুলি অন্যান্য সেটের মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে তখন এই অন্যান্য অন্যান্য যে সেটগুলি আছে এগুলিকে এই এই সেটের প্রথম যে সেটটা থাকবে এই সেটের কি বলে উপসেট বলে আবার আমরা বলতেছি যে ইউটা হচ্ছে কি পৃথিবীর বা বাস্তব জগতের সকল বস্তুকে নিয়ে সকল কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সকল সব উপাদানগুলোকে নিয়েই যে সেট গঠিত হয় সেটাই হচ্ছে সার্বিক সেট এই সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় এবং এই পৃথিবীর সকল সেটই হচ্ছে এই সার্বিক সেটের উপসেট তাহলে আমরা এখানে উদাহরণেও দেখতে পেলাম যে এ এবং বি সেটটা হচ্ছে কি এই যে ইউ বা সার্বিক সেট এই সার্বিক সেটের উপসেট কারণ এই সার্বিক সেটের যে উপাদানগুলি এই দুটি সেটের মধ্যে অন্তর্ভুক্ত আছে তাহলে এই দুটি সেটকে এই সার্বিক সেটের কি বলা হয় উপসেট বলা হয় অর্থাৎ সার্বিক সেটের মধ্যে সবগুলি উপাদান অন্তর্ভুক্ত থাকে আচ্ছা এবার আমরা দেখব কি এবার দেখব যে সম্পূরক কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট বা তাকে কি বলে সম্পূরক সেটও আমরা বলতে পারি কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট বা কি সম্পূরক সেট ইউ যদি একটি সার্বিক সেট হয় আমরা যদি সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করি এবং এ সেটটি ইউ এর উপসেট হ্যাঁ সার্বিক সেটের উপাদানগুলি হতে কোনো সেটের উপাদান যদি বাদ দেয়া হয় অর্থাৎ দেখো ইউ যদি একটি সার্বিক সেট হয় এবং এসেটটি ইউ এর উপসেট হয় তাহলে এসেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেটটা গঠিত হয় এসেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেটটি গঠিত হয় তাকে এসেটের পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট বলা হয় এবং এর পূরক সেটকে এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ গাণিতিকভাবে আমরা কি এই পূরক সেটটাকে এ প্রাইম দ্বারা প্রকাশ করি নিচে দেখো একটা ব্যান চিত্র আছে আমরা কি বলছি যে ইউ হচ্ছে একটা সার্বিক সেট ইউকে ইউ মানে কি ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেটে কি হয় ইউনিভার্সাল সেটে পৃথিবীর সকল উপসেটই সকল সেটই হচ্ছে ইউনিভার্সাল সেটের পৃথিবীর সকল সেটই হচ্ছে ইউনিভার্সাল সেটের উপসেট আচ্ছা তো আমরা বলছি কি এখানে ইউ হচ্ছে আমার একটা সার্বিক সেট এবং এ হচ্ছে আমার একটা সেট আমি যদি এই পুরো টেবিলটাকে ইউ ধরি মানে সার্বিক সেট ধরি এই সার্বিক সেটের মধ্যে এ হচ্ছে আমার হচ্ছে একটা সেট আচ্ছা তাহলে এই সার্বিক সেটের মধ্যে যতগুলি উপাদান সবগুলি উপাদান আছে মনে করি 1 3 5 8 9 পাঁচটা উপাদান আছে ইউনিভার্সাল সেটের মধ্যে আমরা যদি পুরো বক্সটাকে মনে করি যে এটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট হ্যাঁ তার মধ্যে হচ্ছে এ হচ্ছে একটা সেট ইউ হচ্ছে সার্বিক সেট এ পুরো বক্সটা আর এর মধ্যে হচ্ছে এ হচ্ছে একটা সেট তাহলে এফ প্রাইম সমান আমরা কি বলতে পারি এফ প্রাইম সমান হচ্ছে ইউ মাইনাস এ অর্থাৎ সার্বিক সেটের যে উপাদানগুলি থাকবে তা থেকে এ সেটের যে উপাদান থাকবে সেগুলি বাদ যাবে সেগুলি বাদ দিয়ে যে উপাদান থাকবে সেগুলি নিয়ে যে সেট গঠিত হয় তখন তাকে কি বলে তখন তাকে বলে পূরক সেট বা সম্পূরক সেট তাহলে আমরা যদি বলি যে ইউ হচ্ছে আমার একটা সেট ইউ এ দেখো এবং এ ইউ হচ্ছে আমার সার্বিক সেট এই এখানে এ হচ্ছে আমার একটা সেট তাহলে পূরক সেট সমান হচ্ছে ইউ মাইনাস এ ইউ সমান কি ছিল ইউ সমান ছিল 1 3 5 8 এবং 9 দেখো ইউ এর জায়গায় 1 3 5 8 9 হচ্ছে সার্বিক সেটের উপাদান তা থেকে কী করবো আমরা অ্যাসেটের উপাদানগুলি বাদ দিব অ্যাসেটের উপাদান হচ্ছে 1 8 এবং দেখো 9 এবং এই তিনটি উপাদান বাদ দেওয়ার পর দেখো 1 3 5 8 9 এখান থেকে 1 8 এবং 9 আমরা বাদ দিব 1 8 এবং 9 বাদ দিলে কী থাকে 3 এবং 5 এই দুটি উপাদান থাকে তাহলে এই দুটি উপাদানকে নিয়ে যে সেট গঠিত হয় সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট যেটাকে আমরা এ প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি অর্থাৎ আমরা এটা এই যে চিত্রটা এটাকে ব্যান চিত্র বলে এই চিত্রে দেখো এই যে বক্সটা এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট এই ইউনিভার্সাল সেটের মধ্যে আমরা যদি ধরে নিই এই 5টি উপাদান আছে এর মধ্যে এ হচ্ছে একটা সেট তাহলে এই বক্সের মধ্যে এই যে এই জায়গাটা বাদ যাবে
এই জায়গাটা বাদ দিয়ে পুরো আর বাকি যে জায়গাটা থাকবে সেটা নিয়ে যে সেটটা গঠিত হয়, এই যে বক্সের মধ্যে এফ প্রাইম দেখা যাচ্ছে, এই বাকি উপাদানগুলি নিয়ে যে সেটটা গঠিত হয় তাকে কি বলে এফ প্রাইম বা কি এফ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় কমপ্লিমেন্ট সেটকে, এটাকে বলা হয় সম্পূরক সেট বা পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। অর্থাৎ ইউনিভার্সাল সেট, একটা একটা ইউনিভার্সাল সেট থাকবে এবং এ একটা সেট ইউনিভার্সাল সেটের সাথে ইউনিভার্সাল সেট একটা ইউনিভার্সাল সেট থাকে এবং এখানে মনে করি এ এবং একটা সেট, তাইলে এ সেটটার উপাদানকে ইউনিভার্সাল উপাদান থেকে বাদ দিয়ে যে নতুন সেট গঠিত হয় সেটাকেই বলা হয় তাকে কি কমপ্লিমেন্ট সেট। এতক্ষণ দেখো আমরা বেন চিত্র সম্পর্কে কিন্তু বলে আসছি অলরেডি, হ্যাঁ, যে এই বেন চিত্রটা আসলে কি, যে কোনো সেটের একাধিক উপসেটের মধ্যে যে সেট এবং সেটের কার্যক্রমকে যে চিত্রের মাধ্যমে সাধারণভাবে আমরা কি জানি সেট এবং সেটের কার্যক্রমকে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে কি বেন চিত্র বা বেন ডায়াগ্রাম। যে এখানে দেখো বেন চিত্রে একটা সংজ্ঞা আছে যে কোনো সেটের একাধিক উপসেটের মধ্যে সম্পর্ক নির্দেশ করতে অনেক সময় কী হয় জ্যামিতিক চিত্র ব্যবহার করা হয়। কোনো সেটের একাধিক উপসেটের মধ্যে একটা সেট থাকে, এই সেটের অনেকগুলি উপসেট থাকে, হ্যাঁ, একটা সেটের যে উপাদান থাকে সেগুলিকে নিয়ে আরও যে নতুন নতুন সেট গঠিত হয় সেগুলিকে কি বলে প্রথম সেটের উপসেট বলে। আচ্ছা, তাহলে কোনো সেটের একাধিক উপসেটের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ককে নির্দেশ করতে কি হয় অনেক সময় জ্যামিতিক চিত্র ব্যবহার করা হয়। এই যে জ্যামিতিক চিত্রটা, অর্থাৎ সেট এবং সেটের কার্যক্রমকে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, অর্থাৎ কোনো সেটের একাধিক উপসেটের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ককে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেই চিত্রটাকে কি বলে, সেই চিত্রটাকে বলা হয় বেন চিত্র। তাহলে এখানে যে ছবি দেখতে পাচ্ছ এই ছবিটা কি, উনি হচ্ছেন জন ভ্যান, ওনার নামানুসারেই আমরা যে চিত্র সেটের যে চিত্রগুলি যে ব্যান চিত্র বা ব্যান ডায়াগ্রাম আমরা লিখি সেই ব্যান ডায়াগ্রামের সেই জন ভ্যানের নামানুসারেই এই চিত্রের নাম হচ্ছে ব্যান চিত্র বা ব্যান ডায়াগ্রাম। তাহলে আমরা ওনার সম্পর্কে একটু দেখে নিই যে উনি হচ্ছেন কি, উনি হচ্ছেন একজন ব্রিটিশ গণিতবিদ, হ্যাঁ, একজন ব্রিটিশ, একজন ইংলিশ ম্যাথমেটিশিয়ান। জন ভ্যান হচ্ছেন একজন ইংলিশ ম্যাথমেটিশিয়ান এবং উনি 1834 সালে 4 আগস্ট জন্মগ্রহণ করেন ইউনাইটেড কিংডমে এবং 1923 সালে উনি এপ্রিলের 4 তারিখ মৃত্যুবরণ করেন। উনি হচ্ছেন, ন্যাশনালিটি হচ্ছে ওনার একজন ব্রিটিশ এবং ইংরেজ, একজন ইংলিশ কি ম্যাথমেটিশিয়ান, একজন ইংলিশ গণিতবিদ, ওনার নাম হচ্ছে জন ভ্যান। উনি সেট থিওরিতে কি সেট এবং সেটের কার্যক্রমকে যে চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করি সেই বেন চিত্র সম্পর্কে বেন চিত্রের ধারণা প্রথম উনি দেন। সেই বেন চিত্রের মাধ্যমে প্রকাশ করা যে বেন চিত্রের মধ্যে ব্রিটিশ, ওনার নামানুসারেই এই চিত্রের নাম হয় কি ব্যান চিত্র বা ব্যান ডায়াগ্রাম। অর্থাৎ জন ভ্যানই প্রথম এই ব্যান চিত্রের ধারণা দেন, অর্থাৎ সেট এবং সেটের কার্যক্রমকে আমরা যে চিত্রের মাধ্যমে প্রকাশ করি সেই চিত্র সম্পর্কে প্রথম ধারণা দেন হচ্ছে কি একজন ব্রিটিশ গণিতবিদ যার নাম হচ্ছে জন ভ্যান এবং ওনার নাম অনুসারে এই চিত্রের নাম হচ্ছে ভ্যান ডায়াগ্রাম। তো ওনার সম্পর্কে আমরা কি দেখলাম, উনি 1834 সালে 4 আগস্ট জন্মগ্রহণ করেন ইউনাইটেড কিংডমে এবং 1923 সালে এপ্রিলের 4 তারিখ উনি মৃত্যুবরণ করেন এবং সেটের জগতে উনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কিসের জন্য? ওনার সেই বেন চিত্রের জন্য। আমরা সেটের কার্যক্রমকে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করি সেই চিত্রটা ধারণা উনি প্রথম দেন, এজন্য ওনার নামানুসারে এই চিত্রের নাম হচ্ছে ভ্যান ডায়াগ্রাম। তাছাড়া দেখো সেটের মধ্যে আরও অনেকগুলি সেটের অনেক প্রকারভেদ আছে, যেমন ইকুইভ্যালেন্স সেট, সুপার সেট,
সিমেট্রিক ডিফারেন্স সেট এবং ডাল সেট। এই চারটি সেট কি করবো, এই চারটা সেট তোমরা বাসায় তোমাদের জন্য পড়া রয়ে গেল, যে তোমরা এই চারটি সেটের সংজ্ঞা বাসায় তোমাদের পড়া বাসায় শিখবে এগুলি। তো সেটের সংজ্ঞাগুলি আমরা অনেকগুলি সংজ্ঞায় আজকে দেখলাম এবং বেন চিত্র শুধু ধারণা নিলাম, এবং পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন বিষয়গুলি, সেটের যে বিভিন্ন অপারেশনগুলি আছে সেই সেট অপারেশনগুলিকে আমরা কি করব, বেন চিত্রের মাধ্যমে প্রকাশ করব। সেই বেন চিত্রের জাস্ট আমরা আজকে ধারণা নিলাম যে এই বেন চিত্র কী। বেন চিত্রটা হচ্ছে সেট বা সেটের কার্যক্রমকে যে চিত্রের মাধ্যমে, অর্থাৎ কোনো সেটের উপসেটগুলোর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে নির্দেশ করতে গেলে কী হয়, আমরা জ্যামিতিক চিত্র ব্যবহার করি। সেই জ্যামিতিক চিত্রটা প্রথম জন বেন, একজন ব্রিটিশ গণিতবিদ, যিনি প্রথম এই বেন চিত্রটির ধারণা দেন, যার নামানুসারে এই চিত্রের নামই হচ্ছে ভ্যান ডায়াগ্রাম। এই ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে আমরা সেটের যে অপারেশন কার্যক্রম আছে সেই কার্যক্রমকে উপস্থাপন করি। এগুলি আমরা পরবর্তী যে ক্লাস আসবে, পরবর্তী ক্লাসগুলিতে আরও ডিটেলস আলোচনা করব। তো আজকের যে এখানে আছে ইকুইভ্যালেন্স সেট, সুপার সেট, সিমেট্রিক সেট বা ডাল সেট, এই চারটি সেটের সংজ্ঞা তোমরা বাসায় শিখবে। তো আজকের ক্লাস এখানেই শেষ। আজকে আমরা কী শিখলাম, আজকে আমরা দেখলাম যে সেট থিওরির মধ্যে নতুন একটা অধ্যায়, অধ্যায় হচ্ছে মৌলিক গণিতের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কি, সেট থিওরি বা সেট তত্ত্ব। এই সেট তত্ত্ব কাকে বলে এবং সেটের প্রকারভেদ আমরা সংক্ষিপ্তভাবে দেখে আসছি। যে তাহলে আমাদের প্রশ্ন কী থাকলো, যে সেট কী, সেট সম্পর্কে বা সেটের ধারণা কে দেন, সেটের প্রবর্তককে, সংক্ষিপ্ত প্রশ্ন যদি থাকে। আর এরপরে হচ্ছে কি, সেটের বিভিন্ন প্রকারভেদগুলি আমরা দেখে আসছি। বিভিন্ন যদি প্রশ্ন থাকে যে বিভিন্ন প্রকারের মধ্যে পার্থক্যগুলি, যেমন সার্বিক সেট, পূরক সেটের মধ্যে পার্থক্য কী, কিংবা সংযোগ সেট, সংযোগহীন সেট, কিংবা সার্বিক সেটের মধ্যে পার্থক্য কী, বিভিন্ন সেটগুলোর মধ্যে বিভিন্ন সেটের প্রকারভেদগুলি যদি আমরা সংজ্ঞাগুলি উদাহরণসহ শিখি, তাহলে এদের মধ্যে যদি কোনো পার্থক্য পরীক্ষায় আসে তাহলে আমরা কি এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবো। তাহলে আজকে আমরা ক্লাস থেকে কী শিখলাম, যে সেট কী, সেটের প্রবর্তককে, তারপর হচ্ছে সেটের বিভিন্ন প্রকারভেদগুলি দেখলাম, আর বেন চিত্রর ধারণাটা নিলাম, যে বেন চিত্র কেন হলো, এর নামকরণ, এবং জন ভ্যানকে, তারপরে আমরা কেন এই বেন চিত্রটা ব্যবহার করি, কোন অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা বেন চিত্রগুলি ব্যবহার করি, এইগুলি আজকের ক্লাস থেকে আমরা কি আজকের ক্লাস থেকে শিখলাম। তাহলে আজকের ক্লাসে ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে। সেট থিওরি থেকে কিন্তু অনেকগুলি প্রশ্ন পরীক্ষায় আসে, এই চ্যাপ্টার কোনো ক্রমেই বাদ দেওয়া যাবে না। চ্যাপ্টারের প্রত্যেকটা প্রশ্নই আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, শিখতে হবে, এবং পরীক্ষা অবশ্যই থাকে প্রশ্নগুলি। তো আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং বাসার খাতায় লিখে শিখবে। তো আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের সবাইকে ধন্যবাদ।